কিরে ভাই, কালকের খেলা দেখেছিলি? কলকাতা কেমন সানরাইজকে হারিয়ে ফাইনালে গেল। আরে ভাই, তোদের কি ছেড়ে দিল মুম্বাই? পাঁচবার কাপ নিয়েছে না? আরে তোদের উপর মায়া হচ্ছিল, তোদের তো কিছু নিতে হয়। ইশালা কাপ নাম দে, আরসিবি নেবে। আরে ভাই, আরসিবি কাপ নিতে পারবে না তুই মিলিয়ে। হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছিস, আরসিবি কাপ নিতে পারবে না, এর মধ্যে কাহিনী আছে। ভাই কেন 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 পারবে না, ভালো করে খেললেই পারবে। আরে ভাই, বিরাট কোহলি আর আইপিএল এর কাপের মধ্যে পাড়া আছে। এই দেখ ভাই, আমি ভালো করে বলছি শোন, বিরাট কোহলির জন্ম দিল্লিতে, সে পাঞ্জাবি ছেলে, আর ব্যাঙ্গালোর হয়ে খেলে। তিনটে টিমই এখনো পর্যন্ত আইপিএল কাপ পায়নি। তাহলে ভাই এবছরও আরসিবি বাদ হয়ে যাবে, আর কলকাতায় সে কাপ নেবে। তোরা কলকাতার ছেলে, কলকাতায় সাপোর্ট করবি তা না? সত্যি তোর বাড়ি তো আসামি, তুই তো মামার বাড়ি থাকি। আরে পাড়া তো কি হয়েছে, আরে ওয়েস্ট বেঙ্গলের ছেলে, ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা। তোরা কলকাতাকে সাপোর্ট করবি তা না? চেন্নাই আরসিবি বাল চাল। ইসলা কাপ নাম দে আরসিবি। রে কি গল্প চলতেছে? হ্যাঁ, আরে থালা ফ্যানজি, আরে আসো আসো। নাও বড়া, এসেছে আর একজন, কিছু হলেই ধোনি ফরাইজন, ধোনি। কি রে, এই বছর আইপিএল এর ধোনি কেমন খেলাচ্ছে, বাঘ বুড়ো হয়ে গেলু, স্বীকার করা বলে না। কিন্তু তোমার বাঘ যতই স্বীকার করুক, এবছর আর সেই ফলটা পাবি না, বাইরে হয়ে গেছে। ও কি হয়েছে, তাও এবছর চেন্নাই নেবে? কিন্তু দাদু কি করে, চেন্নাইকে তো আরসিবি হারিয়ে আরসিবি প্লে অফসে উঠে গেল, কালকে তো কলকাতা ফাইনালে চলে গেল। পুরো ব্যাপারটা বুঝতে পারিসনি, ধোনি ফর রিজন ঠিক কাজে করে কাপ নিয়ে নেবে। নেও মরা, আবার শুরু হয়ে গেল। আরে থালা গুটি ফ্যান, এদিকে এদিকে, চেন্নাই হারিয়ে বাড়ি চলে গেছে, কালকে সেমিফাইনাল হলো, কলকাতা জিতে ফাইনালে চলে গেল। চেন্নাইয়ের এই বছর আর কোনো লাভ নেই, আবার পরের বছর। এখন শুধু আরসিবি আর রাজস্থানের খেলা, দুটোর মধ্যে যে জিতবে কাজ। এই হারামজাদা, এই তুই আইপিএল সম্বন্ধে কি বুঝিস, কি বুঝিস তুই আমার বুঝা দে। বুঝি মানে আমার জন্মের পর থেকে আমি আরসিবি কে সাপোর্ট করি, ইশালা কাপ নাম দে। আর আমি কলকাতা, আমার রক্তে কে কে আর। আলা রে আলা, মুম্বাই ইন্ডিয়ান্স। ওরে তুই এখনো বাচ্চা আসিস, আমি 2007 সাল থেকে চেন্নাই সাপোর্ট করে আসি। তোরা জানিস ধোনির ক্যাপ্টেন্সির জন্য চেন্নাই 5 বার কাপ পাইছে, আর তোর আরসিবি? কিন্তু দাদু মুম্বাই তো 5 বার কাপ নিয়েছে। মুম্বাই তো সরস্বতী করে নিয়েছে, মুকেশ আম্বানির টাকার অভাব। আচ্ছা তাই হোক, সেদিনকে খেলা দেখছিলাম, 18 ওভারে 6 উইকেট। তোমার থালা তো নামলো না, কে নামলো না, রান চেস করতে হবে বলে জাদেজার নামায় দিল। সেদিন কোথায় ছিল তোমার থালা? বাবা বাবা, প্রত্যেক দিন নামা কি সম্ভব? হ্যাঁ বয়স হয়ে গেছে, কোনো কাজটা ছিল? কোনো কাজ ছিল না, আমি বলছি এবার শোন, ধোনি 18 ওভারে পর নামে যখন রান চেস হয় না তখন, আর বাদ বাকি জাদেজাকে নামায়। থালা সম্বন্ধে এইসব বলছিস, ওর জার্সির পাওয়ারের ঘটনা শুনলি তোর মাথা খারাপ হয়ে যাবে। আসা আমাদের তারা মন্ডলে, সপ্তর্ষি মন্ডলে করে তারা আসে, 4টা তারা। আর ধোনির জার্সির নাম্বার কত? কেন 7 নম্বর? তাহলে দেখবি তো একটা কোথায় মিললো, ওরে ধোনি ফর দ্য রিজন। আরে চেন্নাই ধোনির আন্ডারে খেলে, ধোনি চেন্নাই আন্ডারে না। সবসময় একটা কথা মাথায় রাখবি, আইপিএল এর ফাইনালে কলকাতা যাক, মুম্বাই যাক, বা আরসিবি যাক, কাপ নেবে তো চেন্নাই। দাদু আরসিবির তো একটা কাপ লাগে, বিরাট কোহলি একার কত খেলে বলো, একটা কাপ দিলে না কি হয়? কাপ পুরা কিনে নিগা।